নমস্কার প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এমন একজনকে এনেছি, সে আমাদের এই প্রয়াস চ্যানেল থেকে বা বলতে পারো আমার কাছে পড়ে সে একটা জায়গায় পৌঁছেছে। আজকে তো কোন জায়গায় পৌঁছেছে বা কী তার সাফল্য সেটা আজকে জেনে নাও। একদম আমরা সরাসরি চলে যাব তার কাছেই, এবং তার আগে মানে আমাদের প্রয়াস চ্যানেলের তরফ থেকে আমরা সবসময় এটা করি, মানে যারা আইসিডিএসেও সাফল্য পেয়েছে বা এসআইতে যারা সাফল্য পেয়েছে তাদের ক্ষেত্রে আমরা করি কি, আমরা আমাদের তরফ থেকে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করি, এবং সেটা আজকে তাকেও আমরা হাতে তুলে দেবো। মানে সে যেহেতু এতদিন নিতে পারেনি, মানে ডিউ টু সাম রিজন, সেই জন্য আজকে তার হাতে আমি প্রয়াস চ্যানেলের তরফ থেকে নাও। এইটা একটু সামনে একটু দেখিয়ে দাও যে কেমন, অ্যাকচুয়ালি কেমন, কারণ এই সার্টিফিকেট কিন্তু অলরেডি আমরা পিডিএফ আকারে কিন্তু আমরা প্রকাশ করেছিলাম, আমাদের চ্যানেলেও দেখতে পারো আর পরেও দেখতে পাবে। ঠিক আছে, এবার আমরা সরাসরি তার কাছে চলে যাই যে তার মুখ থেকে শুনে নাও। আচ্ছা, প্রথমে তুমি তোমার নামটা বলে দাও। আমার নাম বর্ষালী শাসমল। প্রথমেই স্যারকে অনেক ধন্যবাদ জানাই, আমার প্রণাম জানাই সার্টিফিকেটটার জন্য, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাকে এত সাহায্য করার জন্যে। মানে আমি গোড়া থেকে আগাগোড়াই যবে থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি সরকারি চাকরির পড়াশোনা করব বা প্রিপারেশন নেব, সেটা তবে থেকে আমি স্যারের কাছেই পড়াশোনা করছি, একদম গোড়া থেকে পুরোটাই স্যারের সাহায্য অনুযায়ী হয়েছে। স্যারের মেটেরিয়াল, স্যারের সাজেস্ট করা বুকস, এগুলো পড়েই মোটামুটি প্রিপারেশন যা নেওয়া সব নিয়েছি। প্রথমে তুমি বলো যে কোথায় তুমি জব করছো, মানে কি সাফল্য তোমার হয়েছে, কোন পরীক্ষায় তুমি পাস করে এখন বর্তমানে কোন পোস্টে রয়েছো বা কি কাজ করছো? আচ্ছা, আমি এখন বর্তমানে সাউথ ইস্টার্ন রেলওয়েতে স্টেনোগ্রাফারে কাজ করছি, জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ। আমার পরীক্ষা হয় 2019 ফর্ম বেরিয়েছে, তারপরে আমি পরীক্ষা দিই 2020 প্রিলি হয়, 2021 আমাদের স্কিল টেস্ট যেটা হয় স্টেনোগ্রাফারদের স্কিল টেস্ট হয়, তারপরে 2022 আমার জয়নিং হয়। আমি এক বছর কর্মরত সাউথ ইস্টার্ন রেলওয়েতে। আচ্ছা বর্ষালি, তোমার এখানে যে স্টেনোর যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটাই তো তোমাকে প্রথমে, মানে স্টেনোটা তো মেন ইম্পর্টেন্ট, কিন্তু স্টেনোর সঙ্গে সঙ্গে তোমাকে প্রথমে একটা পরীক্ষায় পাস করতে হয়েছিল যেটাকে বলে রিটেন টেস্ট। সেই রিটেন টেস্টটা কত নাম্বারের হয়েছে? রিটেন টেস্ট অ্যাকচুয়ালি হয় 200 নাম্বারের, ইচ কোয়েশ্চেন 2 নাম্বার করে থাকে। সেখানে জেনারেল নলেজ, জিকে যেটা আমরা বলি, জিআই থাকে, ইংরেজি থাকে এবং ম্যাথস থাকে, এই তিনটে পার্টে ভাগ করা থাকে। আচ্ছা, এবার সেখানের ক্ষেত্রে তোমার মোটামুটি নিশ্চয়ই ওখানে নাম্বার ভালো ছিল, সেই জন্য তোমাকে ওখানে পাস করতে হয়েছে, এবং তারপরে পরবর্তী স্টেজে কী ছিল? পরবর্তী স্টেজে আমাদের যারা কোয়ালিফাই করেছে তাদেরকে ডাকা হয়েছিল স্কিল টেস্টে, মানে সেখানে ডিকটেশন দেওয়া হয় স্টেনোগ্রাফির, ওটা 80 থেকে 100 স্পিডের মধ্যে থাকে ডিকটেশন। তারপরে সেটা ডিকটেশন নেওয়ার পরে সেটা টাইপ করতে হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা কম্পিউটার টাইপে টাইপ করতে হয়, এবং তার একটা মিস্টেক্সের একটা পার্সেন্টেজ থাকে, তারপরে সেটা কোয়ালিফাই করার পরে তারপরে আমাদের ফার্দার প্রসিডিওর শুরু হয়েছে। তারপরে ডিভিডিভি যেমন হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল মেডিকেল যেমন আছে প্রসেস, তার প্রথম যে স্টেজটার কথা আমি বেশি করে বলবো, প্রথম যে পরীক্ষাটা তোমরা দিয়েছো বলছো 200 নম্বরে, সেই জায়গায় তো ম্যাথ একটা ইম্পর্টেন্ট পার্ট বা বলতে পারো, বা জিআই যেখানে করেছো, জিকেটাও ইম্পর্টেন্ট পার্ট, সেক্ষেত্রে কি আমাদের প্রয়াসে পড়ে বা আমার কাছে পড়ে কি তোমার কতটা হেল্প হয়েছে সেইটুকুনি জায়গা বলো। জিকের পার্টটা তো সম্পূর্ণই জিকে, জিআই এবং ম্যাথ, জিকে ম্যাথ এবং জিআই তিনটে, এবং তার সঙ্গে সঙ্গে ইংরেজি, প্রত্যেকটাই আমি প্রয়াস চ্যানেলে স্যারের কাছ থেকে, স্যারের হেল্প নিয়ে পড়া, সমস্ত স্যার যা সাজেশন দিয়েছেন, নোটস যা দিয়েছেন, স্যার যে ধরনের বই সাজেস্ট করেছেন সেগুলো পড়ে, বেশিরভাগ স্যারের নোটস পড়েই আমাদের প্রিপারেশন নেওয়া। ইংরেজিও তাই, জিআইও তাই, জিআই স্যার যেরকম প্র্যাকটিস সেট দিয়েছেন আমাদের প্র্যাকটিস করার জন্যে, নিয়মিত স্যার পরীক্ষা নিতেন আমাদের প্রতি সপ্তাহে। একটা মেন পয়েন্ট ও বললো যে আমাদের চ্যানেলে কিন্তু পরীক্ষা মানে মক নেওয়ার কিন্তু একটা বিশেষ ব্যবস্থা রয়েছে। আমরা বলি যে আমি যেটা পড়াচ্ছি এক মাস অন্তর যেটা পড়ালাম সেটার উপর একটা তুমি প্র্যাকটিস সেট মতন দিলাম বা মক নিলাম, একটা টেস্ট দিয়ে নাও, তাহলে কি হবে নিজের অ্যানালিসিসটা হবে যে কোন জায়গায় তুমি দাঁড়িয়ে রয়েছো, তারপরে কি হবে যে ভুলগুলো হবে সেখান থেকে সুধরে তুমি আগামী দিনে আরেকটু এগিয়ে যেতে পারবে। আর এছাড়া জিআই আমাদের, আমি যেটুকুনি মনে করি, হয়তো ও আমার সঙ্গে সহমত হবে
যে জিআই আমি যেটুকুনি মেটেরিয়ালস দিই তার বাইরে করার কিছু নেই এবং সেখান থেকে করলে মোটামুটি হয়ে যাবে। আর ম্যাথটা আমাদের এই প্রয়াস চ্যানেলে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো, আমি অন্য কোথাও অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করছি না, কিন্তু ম্যাথ হাতে ধরে করানোর যে ব্যবস্থাটা রয়েছে, মানে গোড়া থেকে কেউ যদি কিছু নাও জানো সেক্ষেত্রে হয়তো এটা বর্ষালি আরও ভালো বলতে পারবে যে সেক্ষেত্রে কীভাবে হেল্প হয় সেটা বল। সেক্ষেত্রে স্যার সাজেস্ট করতেন যে কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন কোন ম্যাথ কী ধরনের ম্যাথ করলে আমি সেটাতে কোয়ালিফাই করতে পারবো, ম্যাথে মার্কস বেশি আসবে, এবং তার সমস্ত ট্রিক্সগুলো কীভাবে কত কম সময়ে সহজ পদ্ধতিতে সেগুলো করে নেওয়া যায়। এবং তার সঙ্গে পরীক্ষা তো রয়েইছে, স্যার পরীক্ষা নিতে নিয়মিত, সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা, স্যার যেগুলো যেগুলো আমাদের ভুল হতো সেগুলো স্যার সলভ করে দিতে, সেগুলোকে আবার পুনরায় প্র্যাকটিস করা, এইগুলো আমাদের স্যারের থেকে খুবই হেল্প পেয়েছি। আচ্ছা তুমি এটুকুনি বলো যে এখন তোমার জয়েনিং এর পর তো তোমার লাইফস্টাইল অন্তত পাল্টে গেছে কিছু, তো যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তন তো মোটামুটি বোঝাই যায় সবার ক্ষেত্রেই সেই পরিবর্তন, এবং সবাই চায় যে সেই লাক্সারিটা ফিল করতে, সেই জন্যই আজকে এতটা কম্পিটিশন বা ধরো কম্পিটিটিভ মার্কেটে সবাই পড়াশোনা কেন করছে, যে একটা স্টেবিলিটি চাইছে সবাই, সবাই চাইছে যে এখানে ওখানে না দৌড়ে আমার যেন একটা গভর্নমেন্টের সিকিউর জব হয়। এবং সেই ক্ষেত্রে আমি বলবো রেলওয়ে সার্ভিস একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এবং রেলওয়ে সার্ভিসে জব পাওয়া এটা সত্যি তোমাকে তার জন্য কংগ্রাচুলেশন আমাদের তরফ থেকে, ধন্যবাদ যে এই এই জায়গায় তুমি জব পেয়েছো, এবং আগামী দিনে ডিপার্টমেন্টাল প্রমোশন পেয়ে পেয়ে তোমার কিন্তু অনেকটাই উন্নতির সম্ভাবনা রয়েছে, যেহেতু তোমার বয়সটা অল্প। তো আগামী দিনে আমাদের চ্যানেল থেকে তোমাদের জন্য তোমার জন্য শুভেচ্ছা রইল, এবং আগামী দিনে হয়তো তুমি আরও উন্নত হবে এবং আরও অনেকটা পথ তোমাকে এগিয়ে যেতে হবে, এবং নতুন লাইফ কেমন চলছে তোমার সেক্ষেত্রে একটু যদি বলো যে ডিউটি আওয়ার্স বা কেমন কি ডিউটি আওয়ার্স যেরকম থাকে 8 আওয়ার্স 8 ঘন্টার ডিউটি, আমরা যাই 10টা থেকে ডিউটি শুরু হয় আমাদের 6টা অবধি ডিউটি, তবে খুবই ভালো লাগছে নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু একটা করার একটা ইচ্ছা তো প্রত্যেকেরই থাকে, সেটা আজকে প্রয়াসের সাহায্যে আমিও করতে পেরেছি। সবাই সেখানে তোমার বোধহয় স্টার্টিং পিরিয়ডটা কবে থেকে বলো? 2018 18 2018 বা 2017 সম্ভবত, 18 মনে হয়, 18 যখন তোমার মা প্রথম ফোন করেন ওটা বোধহয় 18 সাল সম্ভবত, একটা কম্পিটিটিভ লকডাউনের অবশ্যই আগে, হ্যাঁ হ্যাঁ লকডাউনের অবশ্যই আগে, মানে 18 মানে 19 পড়ছে হ্যাঁ হ্যাঁ এরকম সময় 19 পড়ছে এরকম টাইমে, মানে 19 এর স্টার্টিং এ 2019 এর স্টার্টিং এ ও আমার কাছে আসে, এবং ওর একটা মানে নিড ছিল বা ডিমান্ড বলতে পারো যে স্যার একটা চাকরি পেতে হবে, এবং সেটার উপর ফোকাস করে সে পড়াশোনা স্টার্ট করে, এবং প্যারালালি ও কিন্তু স্টেনোটা প্র্যাকটিস চালিয়ে যায়, মানে যেহেতু ও যে পোস্টে রয়েছে সেখানে বুঝতেই পারছো ওখানে স্টেনোগ্রাফি মানে স্টেনোটা মাস শিখতেই হবে, তো সেই জায়গাটায় কিন্তু সে প্র্যাকটিস চালায়। প্যারালালি ও অন্যান্য পরীক্ষাও কিন্তু অ্যাপিয়ার করতে থাকে, তার মধ্যে ও বোধহয় পিএসসি ফুডও অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে পিএসসি মিসলেনিয়াস সরি ক্লার্কশিপ অ্যাপ্লাই করেছিল, এবং রেল এদিকে, আর প্লাস হচ্ছে ও বোধহয় এনটিপিসি এনটিপিসি গ্রুপ ডি এনটিপিসি গ্রুপ ডি সেগুলো সে অ্যাপিয়ার করে, এবং সর্বসাফল্য মানে প্রথম সর্বপ্রথম সাফল্য তো যেহেতু এটার মধ্যে পেয়ে যায়, সেহেতু ওই দিকে আর ওকে ফিরে তাকাতে হয়নি, ও তাড়াতাড়ি এদিকে ওর জয়েনিংটা হয়ে যায় এবং সেই জন্য ও এখানে জব করছে। তো আগামী দিনে যারা ধরো এই লাইনে আসতে চাইছে বা পড়তে চাইছে, তো তাদের ক্ষেত্রে তোমার কি মেসেজ থাকবে তাদেরকে বলবো? স্টেনোগ্রাফার হতে চাইছে, তুমি তোমার জায়গাটা ভালো বলতে পারবে যে রেলওয়ে স্টেনোগ্রাফারই হতে চাইছে বা রেলওয়ে জব রেলওয়ে সার্ভিসে নিজেকে যুক্ত হতে চাইছে, তার জায়গায় তাকে কি করতে হবে? তার জায়গায় স্টেনোগ্রাফারের জব হোক বা রেলওয়েজের জব হোক, তাকে প্রিলি পাস করতেই হবে। প্রিলি পাস করা মানেই তাকে জিকে যে ভাস্ট পোর্শন, জিআই, ম্যাথ, ইংলিশ, এগুলো তাকে কভার করতেই হবে। তো আমি বলবো স্টেনোগ্রাফার প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে তার সাথে সাথে এগুলো প্রিপারেশন নিয়ে রাখাটা দরকার, কারণ যত আমরা পরীক্ষা দেব তত আমাদের অভিজ্ঞতা বাড়বে, আরও আমরা নিজেকে ভালো করে তৈরি করে নিতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে স্যার যা নোটস দেবেন, আমাদের স্যারের নোটস পেয়ে প্রয়াস চ্যানেল থেকে সমস্ত সাহায্য পেয়ে আমি এই প্রিপারেশন বা এই জায়গায় পৌঁছেছি, তো স্যার যা নোটস দেন সেগুলো ফলো করা, যেরকম স্যার সাজেশন দেবেন সেই রুটিন ওয়াইজ পড়াশোনা করা, মক টেস্ট দেওয়া, এবং তার থেকেও বড় কথা নিজের
ওপর প্রতি ভরসা রাখা। এটা তো বলতেই হবে, না হলে সে জবটা পাবে না। কারণ আমি মেটেরিয়াল দিয়ে দিয়ে সেটা যদি বাড়ি গিয়ে পড়ে থাকে তাহলে হয়তো এও আজকে জবটা পেতো না। তাই জন্য তোমাকেও, তোমাদের যারা এই ভিডিওটা আজকে দেখছো তোমাদেরকেও বলছি, যদি নিজের ওপর কনফিডেন্স থাকে যে আমি পারবো এবং জেদটাও থাকতে হবে যে আমাকে একটা চাকরি পেতে হবে, তাহলে কিন্তু তোমার এই আমার তরফ থেকে যে গাইডেন্স বা যে মেটেরিয়ালস আমাদের চ্যানেলের তরফ থেকে দেওয়া হয় বা আমার ব্যাচেই দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার পাস করতে কোনো অসুবিধা হবে না। সেটা রেলওয়ে সার্ভিসই হোক বা আমাদের এই কামিং ফুড এসআই হোক বা আগামী দিনে এই কিছুদিন মধ্যেই আমি শুনছি এনটিপিসির অ্যাড বেরোবে, অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, তো আগামী দিনে যে কোনো জব, ধরো পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস, সব ধরনের মেটেরিয়ালসই আমাদের এখানে প্রোভাইড করা হয়। আমি একমাত্র বলেছি আমাদের ব্যাংকিং সার্ভিসটা দেওয়া হয় না, সেখানে গাইডেন্সটা ছাড়া বাকি সমস্ত পরীক্ষার প্রিপারেশান কিন্তু আমাদের প্রেস চ্যানেল থেকে দেওয়া হয়। তো যারা যুক্ত হতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে, সব কিছু ডিটেলস দেওয়া থাকে, আমি বলবো সেখানে গিয়ে একবার দেখে নিতে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো বর্ষালীকে আমাদের তরফ থেকে আবার একবার শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি এবং আগামী দিনের জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, এবং তার আগামী দিন আরও উন্নত হোক এবং সে আরও ভালোভাবে আগামী দিনে এগিয়ে চলুক, এটাই আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ স্যার। তাহলে আজ এই অবধি রাখছি, হ্যাঁ আর বেশি লেন্দি করছি না। আচ্ছা, যদি তুমি কোনো পরীক্ষার জন্য কোনো স্পেশাল বই কি সাজেস্ট করতে চাও, যদি জিকে বা ম্যাথ বা অন্য তোমার মনে হচ্ছে কোনো বুকসের সাজেশন, সেটা কি তুমি করতে চাও, না তোমার মনে হয় যে আমাদের এখানকার মেটেরিয়ালসটা মোটামুটি মানে এফিসিয়েন্ট, মানে সে তার জন্য? আমি যেটা মনে করছি যে এখানকার মেটেরিয়ালটা এফিসিয়েন্ট, কারণ যা মেটেরিয়াল আমরা পাই স্যারের থেকে বা এই প্রয়াস চ্যানেল থেকে তা সমস্ত কিছু কম্বাইন করা থাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বই ঘেটে সেগুলো পড়লে হয়তো আমরা একই জিনিসই পাবো, কিন্তু স্যারের সাজেশনটা একটু অন্যরকম, আপ টু ডেট, যে আমাদের পরীক্ষার যে এখন প্যাটার্ন পাল্টাচ্ছে সেই অনুযায়ী তার সঙ্গে তাল মিলিয়ে স্যারের সাজেশনটা খুবই কাজে লাগে আমাদের। করতেই হবে, কারণ প্রতিদিন পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আগে রেলওয়ে তুমি এনটিপিসি যদি 2015-র কোশ্চেন দেখো আর 2019-এর যে CBT-2 হয়েছে, পরীক্ষার প্যাটার্ন টোটালি আলাদা, তো সেই প্যাটার্নটাকে আমাকে তার জন্য তাল মিলিয়ে চলতেই হবে, না হলে স্টুডেন্টরা পাস করবে, তাহলে স্টুডেন্টরা গিয়ে দেখবে আমি একরকম পড়াচ্ছি পরীক্ষাতে আরেক ধরনের কোশ্চেন, সেক্ষেত্রে তার অসুবিধা হয়ে যাবে। তো আমার মনে হয় যে সেইটাই এফিসিয়েন্ট, কারণ আমি নিজে কোশ্চেন সেট করি, আমি নিজে স্টাডি মেটেরিয়াল বানিয়ে রাখি যাতে স্টুডেন্টদের নিড কোনখানটায়, জানি যে পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসতে পারে, ওই রিলেটেড জিনিসই পড়ানো হয়, এবং সেটি আমার মনে হয় ও ঠিকঠাকই বলতে পারলো, মানে ও তো নিজের পয়েন্ট অফ ভিউ রেখেছে, এবং আমি তো আমার বাড়িয়ে কিছু বলবো না, যেহেতু একজন সাকসেসফুল ক্যান্ডিডেটের মুখ থেকে তোমরা শুনতে পাচ্ছ, তাহলে এইটুকুনি অন্তত আশা ভরসার জায়গাটা তৈরি হচ্ছে যে এই মেটেরিয়ালটাই তোমাদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট হবে, যদি পরীক্ষার ক্ষেত্রে মানে যে পরীক্ষা ওরিয়েন্টেড, যে পরীক্ষা দিতে যাচ্ছ, যদি পিএসসি দিতে যাও তাহলে পিএসসি ওরিয়েন্টেড যে মেটেরিয়াল, যদি এনটিপিসি দিতে যাও এনটিপিসি ওরিয়েন্টেড মেটেরিয়াল, তো সেই মেটেরিয়ালই কিন্তু কোয়াইট এফিসিয়েন্ট আমার মনে হয়। একদম ঠিক আছে। আর এমনি মানে সব রকমভাবে একজন ক্যান্ডিডেটকে কি করতে হবে সেটা এক কথায় যদি বলো, একটা ক্যান্ডিডেটকে পরীক্ষায় পাস করতে হবে, নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে এবং একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে, সেই রুটিন ভাঙলে চলবে না, নিয়মিত পরীক্ষা দেওয়া, নিয়মিত পড়াশোনা করা, প্রত্যেকটা সাবজেক্ট বা প্রত্যেকটা বিষয়কে সঠিক সমান সময় দেওয়া, এটা খুব প্রয়োজন। আচ্ছা, শুনে নিলে তোমরা বর্ষালীর মুখ থেকেই। ঠিক আছে, আর বেশি লম্বা করছি না এই ভিডিওটা, যারা এই চ্যানেলে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই বলবো, যারা নতুন দেখলে আজকে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি করে শেয়ার করতে বলবো, কারণ অনেক নিডি স্টুডেন্ট রয়েছে যারা সত্যি আমি জানি তাদের ক্ষেত্রে ম্যাথটা একটু অনেকটাই প্রবলেমের জায়গা রয়েছে, এবং সেই জায়গাটায় আমি মনে হয় আমি আগেও বলেছি যে সেই ভীতিটা দূর করে দেওয়ার ক্ষমতা আমার আছে, এবং তোমরা যদি সেই ভরসাটা করে আসতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় তোমার আগামী দিনে পিএসসি ফুডের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না বা এনটিপিসির যে এক্সাম হবে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে। ওকে, তাহলে আজ এই অবধি, থ্যাংক ইউ।